সারা দেশ যখন শারদ উৎসবে মাতোয়ারা, শহর থেকে গ্রাম যখন ঢাকের আওয়াজ আর হই হুল্লোড়ে সরগরম, তখন শারদ উৎসব থেকে সম্পূর্ণ বঞ্চিত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দুর্গম গ্রাম জিলিং সেরিং। পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের বুর্দা কালীমাটি পঞ্চায়েতের অযোধ্যা পাহাড়ের একেবারে দুর্গম প্রত্যন্ত গ্রাম জিলিং সেরিং 70টি আদিবাসী পরিবারের বসবাস গ্রামে। আশেপাশে নেই দুর্গাপুজো, পুজো দেখতে হলে যেতে হবে পাহাড়ের নিচের বুর্দা কালীমাটি বা অযোধ্যা পাহাড় কিংবা ঝালদা শহরে। দুর্গম জঙ্গলের পথ বেয়ে পাহাড় থেকে নিচে দুর্গাপুজো দেখতে গিয়ে ফিরে আসা দুষ্কর। পুজো দেখতে ফিরতি পথে সন্ধে নামলেই রয়েছে বন্য জন্তু, হায়না, ভল্লুক কিংবা হাতির হামলার ভয়। তাই দুর্গাপূজা থেকে সম্পূর্ণ বঞ্চিত জঙ্গলমহলের এই দুর্গম গ্রাম। গ্রামবাসীদের দাবি, দুর্বল ইন্টারনেটের মাধ্যমে কোন রকমে মোবাইল স্ক্রিনে সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা আলো রোশনায় নানান থিম এবং হই হুল্লোড় দেখে দুর্গাপুজোর স্বাদ মেটান। ঠিক দুধের স্বাদ খোলে মেটানোর মতোই শারদ উৎসবে মজে আছে অযোধ্যা পাহাড়ের দুর্গম গ্রাম জিলিং সেরিং। শারদ উৎসবে পুরুলিয়ার জিলিং সেরিং এর এই অবস্থা ঠিক মধ্যযুগ। দেখুন, আমাদের এই গ্রামে অন্তত মানে বেকহর ভিলেজ, এখানে আমাদের এদিকে অযোধ্যা পাহাড়ে হয়, ওইদিকে বাগমুন্ডিতে হয়, ওইদিকে কাশিডিতে হয়, আমাদের চতুর্দিকে মোটামুটি 15-20 কিলোমিটার অন্তর্গত। আমাদের এখানে যাতায়াতের কোনো সুবিধাজনক জিনিস নেই এবং রাস্তা খারাপ। তার সাথে আমাদের আরেকটা ভয়াবহ অবস্থায় এই সময় আমাদের বন্য হাতির তাণ্ডব চলে এবং চলছে, তার জন্য আমাদের এই বাড়িতেই আছি। কিন্তু কি করব, এই স্মার্টফোন বা কোনো জিও কিপ্যাড এটাই দেখছি, তাছাড়া তো আর বিকল্প আমাদের হাতে নেই। আজকে পূজা সেটা আমরাও জানি, কিন্তু আমাদের এখান থেকে অনেক দূরে যেতে হয় পূজো করতে, আর ওই জন্য আমরা যাই না। আর যদি যাই তাহলে সন্ধে হলে মানে হাতির ফুলমাল, তাই আমরা ভয়ে যাইনি। বাড়ি থেকে মাকে প্রণাম করি, আমাদেরকে মানে এটাই আমাদের হাতে সন্তুষ্ট হন। তাহলে পূজার উপভোগ আনন্দ কিভাবে করেন? পূজার উপভোগ আমরা ওই মোবাইল মোবাইলে দেখি বা এমনি যে কোনো ওই ইউটিউবগুলোতে, তাতে আমাদের স্বাদ মেটায়।